খেলার খবর আইপিএল টি-20 বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে রাজস্থান রয়্যালস বুধবার আহমেদাবাদে এলিমিনেটর ম্যাচে সঞ্জু স্যামসনদের জয় 4 উইকেটে শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ তাদের সানরাইজার্স হায়দ্রাবাদ টানা ষষ্ঠ জয়ে আইপিএলে প্লে-অফ জায়গা পাওয়া বেঙ্গালুরু এদিন টস হেরে ব্যাটিং পায় আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দারুণ বোলিংয়ে ফাফ ডু প্লেসিসের দলকে 8 উইকেটে 172 রানে আটকে দেয় রাজস্থানের বোলাররা শর্মা 54 রানে 3টি রবিচন্দ্র অশ্বিন 19 রানে 2টি করে উইকেট নেন বেঙ্গালুরু ব্যাটিং এ বিরাট কোহলি 24 বলে 33 ক্যামেরন গ্রিন 21 বলে 27 আর রজত পাতিদার 22 বলে 34 ও মহিপাল লম্ব্রো 17 বলে 32 রান যোগ করেন সর্বশেষ 5 ম্যাচে জয়হীন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়ালার ও টম কোহলার 33 বলে 46 রান জুড়ে দেন কোহলার 15 বলে 20 করে আউট হওয়ার পর অধিনায়ক স্যামসনের সঙ্গে স্কোর দশম ওভারে 81 তে নিয়ে ফেরেন জয়সওয়ালার 30 বলে 8 চারে 45 করেন রাজস্থান ওপেনার এরপর রিয়ান পরাগের 26 বলে 36 সিমরন হেমমায়ারের 14 বলে 26 ও রবম্যান পাওয়েলের 8 বলে অপরাজিত 16 রানে 6 বল আগে 4 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছান রাজস্থান হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠে আছে কলকাতা নাইট রাইডার্স